শুভ দুপুর আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটল টাটা বিজনেস আওয়ারের সাথে আছি আমি হোসাইন শাহাদাত রবি থেকে বৃহস্পতিবার দুপুর একটায় প্রচারিত হচ্ছে আমাদের অনুষ্ঠান দর্শক গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল চলতি এডিপিতে খাতওয়ারি বরাদ্দে অসামঞ্জস্যতার বিষয়ে আলোচনার কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী পরিকল্পনা কমিশনের তৃতীয় বৈঠকে এই বিষয়গুলো কমিশনের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরা হয় যেখানে উঠে আসে স্বাস্থ্য ও কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দের কথা সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান এ নিয়ে সিদ্ধান্তের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় চলতি 2023-24 অর্থবছরের এডিপি বরাদ্দের অসামঞ্জস্যতা উঠে আসে পরিকল্পনা কমিশনের পর্যালোচনায় কৃষি ও স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে প্রস্তাবের বিপরীতে 2-3 গুণ কম বরাদ্দ দেয়া হয়েছে যেখানে কম গুরুত্বপূর্ণ খাতে চাহিদার তুলনায় বরাদ্দ দেয়া হয়েছে কয়েক গুণ বেশি বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত পরিকল্পনা কমিশনের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয় পরিকল্পনা কমিশনের তথ্য বলছে স্বাস্থ্যখাতে 11.1% লক্ষ্যমাত্রার বিপরীতে বরাদ্দ দেয়া হয়েছে মোট এডিপির 6.16%। কৃষিখাতে এ বরাদ্দ মিলেছে লক্ষ্যমাত্রার 3/3। শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি খাতেও বরাদ্দ মিলেছে লক্ষ্যমাত্রার চেয়ে কম বিষয়টিকে অসামঞ্জস্যতা রয়েছে বলে মনে করছে পরিকল্পনা কমিশন সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান এডিপির অসামঞ্জস্যতা আছে বলেই আলোচনা হয়েছে বৈঠকে পরিকল্পনা প্রকল্প একটু অসামঞ্জস্যতা লক্ষ্য করা গেছে সেইগুলোকে কিভাবে সংস্কার করা যায় এইসব বিষয়ে আলোচনা হয়েছে এগুলো আমরা তো বলেছি এগুলো তো আমাদের মত এখন আমাদের কাজ করতে হবে তারপর সেটা করবে অর্থমন্ত্রী বলেন প্রকল্প গ্রহণের আগে সম্ভাব্যতা যাচাইয়ে আরো বেশি জোর দেওয়ার কথাও বলেন মন্ত্রী পরিকল্পনা সচিব জানান শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি প্রকল্প নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে কোয়ালিটি এনশিওর করে প্রকল্প নেয়ার জন্য যেমন শিক্ষা স্বাস্থ্যে আমরা যাতে আরো বেশি ইনভেস্টমেন্ট করতে পারি পরিকল্পনা কমিশন মনে করে বিনিয়োগের ধারা অব্যাহত না থাকলে পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হতে পারে এজন্য ভালো রিটার্ন পাওয়া যাবে এমন প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে কমিশন ওয়ালিদ সাকিব নিউজ 24 ঢাকা চালের বাজারের ঊর্ধ্বগতি রোধে দেশের বিভিন্ন স্থানে আজও অভিযান চলছে এরই মধ্যে রাজশাহীতে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেছেন খাদ্যমন্ত্রী সকাল 10টা থেকে রাজশাহী জেলা প্রশাসনের কার্যালয়ে চাল ব্যবসায়ীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে চালের বাজারে অস্থিরতা নিয়ে নানা বিষয় আলোচনা হয় অন্যদিকে দেশের বিভিন্ন মোকামে আজও অভিযান পরিচালনার কথা রয়েছে এর আগে গেল মঙ্গলবার বগুড়ার ব্যবসায়ীদের সাথে নিয়ে দাম নির্ধারণ করে দেয় জেলা প্রশাসক কিন্তু নির্ধারিত দামে চাল কেউ কেউ চাল বিক্রি করছেন না তবে কেন চাল তাদের যে কেনা চাল রয়েছে সেটি বিক্রি শেষ হলে তারা বলছেন যে নির্ধারিত দামে তারা চাল বিক্রি করবেন জাত বিশেষে সর্বোচ্চ 49 টাকা থেকে 115 টাকা পর্যন্ত চালের দাম নির্ধারণ করে দেওয়া হয় দর্শক রাজশাহীতে চাল ব্যবসায়ীদের সাথে যে খাদ্যমন্ত্রীর বৈঠক হয়েছে সেখানে কি বিষয়ে আলোচনা হয়েছে সেটি সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানতে চাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে সহকর্মী মতিউর মুর্তজা মুর্তজা আপনি নিশ্চয়ই বৈঠক কভার করেছেন সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে চালের দাম যে হঠাৎ করে বেড়ে গেল এবং এর পেছনে আসলে কারণগুলো কি অনুসন্ধান করে বের করা সম্ভব হয়েছে কিনা এবং চালের যে নতুন দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই দাম কার্যকরে খাদ্য মন্ত্রণালয় বা প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে শাহাদত রাজশাহীতে সকাল 10টা থেকে খাদ্যমন্ত্রী চাল ব্যবসায়ী এবং আড়তদার মজুতদার মিল মালিকদের এবং রাজশাহী বিভাগীয় প্রশাসনের জেলা প্রশাসক পুলিশ সুপার এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে মতবিনিময় সভা করেছেন সেখানে খাদ্যমন্ত্রী বলেছেন যে চালের দাম বাড়ার পিছনে ব্যবসায়ীদের যে সিন্ডিকেট সেই সিন্ডিকেট অসাধু সিন্ডিকেট কাজ করেছে বিশেষ করে নির্বাচনের সময় সবাই ব্যস্ত থাকার সুযোগে যে চাল ব্যবসায়ী অসাধু সিন্ডিকেট রয়েছে তারা চালের দাম বাড়িয়ে দিয়েছেন এবং এর কারণে
বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে, কারণ প্রচুর মজুদ করেছেন সেই অসাধু সিন্ডিকেট। খাদ্যমন্ত্রী বলছেন যে এই ব্যবস্থা অবসানে বাজারে স্থিতিশীলতায় চাল ব্যবসায়ী এবং যারা মজুদদার রয়েছেন তাদের গুদামে নিয়মিত অভিযান চালানো হবে। অভিযানে যে যে মিলে বা মজুদ মজুদ করলে যে পরিমাণ মজুদ পাওয়া যাবে সেই সম পরিমাণ জরিমানা করা হবে, যেন সেই ব্যবসায়ী আর কখনো ব্যবসা করতে না পারে। নাম মাত্র জরিমানা করে কোনো ছাড় দেওয়া হবে না এবং ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না। এছাড়াও যদি জরিমানা না করা হয় তাহলে মামলা করে তাদেরকে জেলে দেওয়া হবে। শুধুমাত্র সামান্য পরিমাণ জরিমানা বা লঘু শাস্তি দিয়ে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে খাদ্যমন্ত্রীর বৈঠকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, এবং প্রশাসনের যারা উদ্ধতন কর্মকর্তা ছিলেন জেলা প্রশাসক পুলিশ সুপার তাদের উদ্দেশ্যেও একই কথা বলেছেন, যেন কঠোর শাস্তি দেওয়া হয়। এবং ব্যবসায়ীদের বলেছেন তারা যে মজুদ রয়েছে সেই মজুদ ছেড়ে দিতে, এবং মিল গেটে চালের একটি নির্ধারিত মূল্য চালের বস্তায় লেখা থাকবে, সেটি ভোক্তা পর্যায় থেকে যারা ব্যবসায় রয়েছেন মধ্যশতভোগী রয়েছেন তারা নির্দিষ্ট অংশ লাভ করে সেই চাল একটা নির্দিষ্ট মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করবেন। এর ব্যত্যয় ঘটলে কঠোর নজরদারি এবং অভিযান চালানো হবে, বিশেষ করে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে খাদ্যমন্ত্রী উল্লেখ করেছেন। এবং তিনি বলছেন যে কাউকে ছাড় দেওয়া হবে না, সে যে আত্মীয় হোক বা যাই হোক। খাদ্যমন্ত্রীর নিজের জেলা নওগাঁ জেলা, তিনি বলেছেন নওগাঁর যে ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকেও ছাড় দেওয়া হচ্ছে না। নওগাঁ থেকে অভিযান শুরু হয়েছে, বিশেষ করে খাদ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা থেকে অভিযান শুরু হয়েছে, সেখানেও কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আর জরিমানা করার ক্ষেত্রে বড় জরিমানার কথা তিনি বলেছেন, অথবা জেলে পুরার কথা বলেছেন, যেন দ্বিতীয়বার সেই ব্যবসায়ী আর ব্যবসা না করতে ওরা কোনো অসৎ উপায় অবলম্বন করতে না পারে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি আপনার কাছে শাহাদত। তো যে আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে খাদ্যমন্ত্রী নিজেই তো আসলে চাল ব্যবসার সাথে জড়িত, এবং গত 5 বছরে আসলে তিনি খাদ্যের যে সরবরাহ এবং ঘাটতি এবং বাজার নিয়ন্ত্রণে খুব বেশি কার্যকর পদক্ষেপ নিতে পেরেছেন আমরা দেখিনি, সেই জায়গাটাতে আগামী 5 বছর তিনি কি কোন ধরনের স্ট্র্যাটেজি ফলো করবেন সেই বিষয়ে কি কিছু বলেছেন কিনা? আমরা খাদ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করেছি যে চালের বাজার বা খাদ্য দ্রব্যের যে বাজার নিত্য প্রয়োজনীয় বাজার সেটা নিয়ন্ত্রণে সরকারের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে কিনা। খাদ্যমন্ত্রী সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি বলেছেন যে সবসময় বাজার স্থিতিশীল থাকে, যখন অস্থিতিশীল হয় তখন নজরদারি বাড়ানো হয়, তখন এবার সরকার কঠোর হয়েছে, এবার আরও বেশি নজরদারি বাড়ানো হচ্ছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জরিমানা করা হচ্ছে, এবং তার প্রত্যাশা সেটা ঠিক হয়ে যাবে, কিন্তু সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার কথা তিনি উল্লেখ করতে পারেননি। তবে তিনি অভিযানের বিষয়টি এবং জরিমানা করার বিষয়টি উল্লেখ করেছেন এই মতবিনিময় সভায়। শেষ প্রশ্ন, যে এই মুহূর্তে চালের বাজারের কি অবস্থা, দামের যদি আপনি একটু আমাদেরকে ধারণা দেন, কি দাম, কেমন দামে চাল বিক্রি হচ্ছে? চালের যে দাম বাড়ার পরে গত 15 দিন বা 1 মাস যাবৎ সেই দামেই চাল বিক্রি হচ্ছে। চালের মূল্য কেজিতে 50 পয়সা বা 1 টাকা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সেই বাড়তি দামে চাল বিক্রি করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যে তারা বেশি দামে চাল কিনেছেন, এবং যারা খুচরা ব্যবসায়ী তারা সেই বেশি দামের কেনা চাল ফুরিয়ে গেলে তারপরে তারা কম দামে চাল বিক্রি করবেন। সেক্ষেত্রে বস্তাপতি 150 থেকে 300 টাকা বেশি দামে চাল বিক্রি হচ্ছে, 25 কেজির বস্তা এবং 1 মণ 40 কেজির বস্তা ভেদে এই দাম পার্থক্য রয়েছে। এখনো কম সরকার নির্ধারিত কম দাম এখনো কার্যকর হয়নি রাজশাহীর বাজারে। যা বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা রাজশাহী থেকে শুনছিলাম আমাদের সহকর্মী মতিউর মুত্তুরে জানাচ্ছিলেন খাদ্যমন্ত্রীর বৈঠক এবং চালের বাজারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে। সরকারের প্রতিশ্রুতির মধ্যে গুরুত্বপূর্ণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সেই লক্ষ্যে ভোক্তা অধিকার কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। গতকাল রাজধানীর কারণবাজারে ভোক্তা অধিকারের কার্যালয়ে রমজান মাসকে সামনে রেখে খুচরা ব্যবসায়ীদের সাথে আলোচনা সভায় এইসব কথা বলেন তিনি। জানান, চালের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে, ধানের দাম বাড়ার অজুহাত দিয়ে চাল মজুত করে কৃত্রিমভাবে দাম বাড়ানো করা হয়েছে সেটি একেবারেই পরিষ্কার। যারাই বাজার অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এছাড়া রমজানে পণ্যের কোনো রকম ঘাটতি নেই, তাই সবাইকে পরিমাণ মতো কেনার আহ্বান জানান তিনি। আমি যদি স্ট্যাটিস্টিক্স বলি সেটি আমরা দপ্তর মূলত এই তিনটি জিনিসের উপর, চালের দাম যে 7 টাকা বা 8 টাকা প্রকান্তরে 10 টাকা বেড়েছে,
টোটালি এটি অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে। এই জায়গায় তো আপনার সেই অসাধু চর্চা চলছে, এখন এই অসাধু চর্চা কে করছে? এই জায়গাগুলো কিন্তু আমাদের কাছে এখন পরিষ্কার। আমরা কিছু ইনফরমেশন, আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করছি এবং সেটি আমরা আস্তে আস্তে ডিসক্লোজ করবো। অলরেডি বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় আপনাদেরকে বলেছে আমরা এবার গোড়ায় যেতে চাই। দর্শক, আমরা দেখছিলাম, প্রতিবেদন দেখছিলাম এবং আমাদের যে সহকর্মী জানাচ্ছিলেন এবং ভোক্তা অধিকার সংগঠন সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, তিনিও কিন্তু বলছিলেন যে বাজার অস্থিতিশীল করার জন্য কিন্তু এক ধরনের সিন্ডিকেট এবং একটি গোষ্ঠী জড়িত এবং সে ব্যাপারে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে সেই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি। এটির আসলে কতটা কার্যকর হয় সেটি এখন দেখার বিষয়। এ বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনি দেখলেন যে আমাদের যে চালের বাজারের গত কিছুদিনের যে অস্থিরতা, এটার পেছনে আসলে যৌক্তিক কোনো কারণ কিন্তু ব্যবসায়ীরাও দেখাতে পারেননি এবং সরকারের পক্ষ থেকেও আসলে সে ধরনের কোনো কারণ নেই। এবং এই যে এই মৌসুমটা কিন্তু চালের ভরা মৌসুম হওয়ার কথা এবং এই সময়ে আসলে চালের দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই। এই যে হঠাৎ করে চালের দাম বাড়ানো হলো এবং সেটি আবার সরকারকে দাম নির্ধারণ করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, এই পরিস্থিতির জন্য আসলে কারা দায়ী এবং এই ধরনের পরিস্থিতি আসলে কেন হয়? আমরা দেখতে পাই যে কিছুদিন পর পরই কোনো না কোনো পণ্যের ক্ষেত্রে এই জিনিসটা হয়। চালের বাজার দীর্ঘদিন স্থিতিশীল ছিল কিন্তু হঠাৎ করে এই নির্বাচনের পরে আমরা এই পরিস্থিতি দেখছি, এর পেছনে কি কারণ মনে হয়? ধন্যবাদ আপনাকে। চালের যে বাজার যে অস্থিতিশীল করা হয়েছে, এটা সেদিন আমরা মোহাম্মদপুর চাল ব্যবসায়ী সমিতির একটা সভা, আলোচনা সভা হয়েছিল, সেখানে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ছিলেন। আমাকে শুনতে পাচ্ছি? আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। তো সেদিন প্রতিমন্ত্রী কিন্তু ব্যবসায়ীদেরকে নিয়ে ওখানকার যে চাল যারা ব্যবসা করে নাকি তাদের কিন্তু ওখানে বসা ছিল, তারা কিন্তু যে কথাটা বলছে যে আমাদের খুচরা বাজারে অভিযান চালানো হয় সেটা কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হই, তাদের একটা অভিযোগও ছিল সেখানে মন্ত্রীর সম্মুখে আর কি। সেখানে আমাদের ভোক্তা অধিদপ্তর ডিজি মহোদয় ছিলেন আর কি। তো এইটাকে আসলে দেখা গেছে যে তারা ব্যবসায়ীদের কাছ থেকে যেটা শোনা গেল আর কি, তারা যেটা বলল যে কিছু কর্পোরেট ব্যবসায়ী আছে আর কি যাদের গুদামের মধ্যে, তারা এরকম বলছে যে লক্ষ লক্ষ বস্তা চাল তাদের এখানে মজুদ আছে অথচ তারা চালের দামটা বাড়াইছে। সেখানে কেউ কেউ আবার বলছেন এখানে যে দেখা গেছে যে ওই নির্বাচনের কালীন সময়ে এই যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে কয়েকদিনের জন্য আর কি, সেই গ্যাপটার সময় অসাধু ব্যবসায়ী যারা মজুদ করে কার্যক্রম প্রচার আছে আর কি, এবং তাদের অসাধু ব্যবসায়ীদের মজুদের কারণে কিন্তু চালের দাম বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীদের সাথে আলাপ করে যেটা বোঝা গেছে, চালের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নাই, এটা অযৌক্তিক ভাবে, অন্যায় ভাবে, অন্যায্য ভাবে এই চাকরির দাম বাড়ানো হয়েছে। আজকে যেটা আমরা দেখলাম আর কি, যে একটা একজন নওগাঁতে একজন মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে আর কি, তাকে আটক করা হয়েছে এবং দেখা গেছে তার এখানে দুই লক্ষ টন আমি যদি বলি আর কি, তার 20 লক্ষ কেজি যদি হয় আর কি, সে মজুদ বিভিন্ন পণ্য সে মজুদ করে রাখছে বাজারে। দেখা যাচ্ছে সেই যে পণ্যগুলি মজুদ করে রাখছে, প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে 5 থেকে 10 টাকা পর্যন্ত কোনো পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। তো 20 লক্ষ টন যদি 20 লক্ষ কেজি যদি একজনে মজুদ করে রাখে আর কি, আর ওনাকে যদি আমরা গিয়া 5,000, 10,000 বা 2 লক্ষ টাকা জরিমানা করি, তাহলে এটা যে 7-8 জনের একটা হাস্যকর হয় এটা বোঝা যায় আর কি। তো সেই জন্য যিনি এই নওগাঁর যিনি মান্দা উপজেলার যে আমাদের লালা আরজুমান, তাকে আমরা ভোক্তাদের পক্ষ থেকে আমরা স্যালুট করি এবং তাকে আমরা অভিনন্দন জানাই এবং সরকারের কাছে আমাদের আবেদন থাকবে এই ধরনের যারা সাহসিকতার সহিত যারা এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন তাদেরকে সরকার পুরস্কৃত করবে, আমরা এটা মনে করি। সুতরাং চালের দাম যে অযৌক্তিক ভাবে বাড়ছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। শুধু চাল না, বাজারে আরো কিছু পণ্য আছে যেগুলো যদি আপনি বলেন যে একটা আটার কাজ দিতে দেখা গেছে এখন প্রায় 55 টাকার আটা 60 থেকে 65 টাকা পর্যন্ত বিক্রি হতেছে, আটার বেলায় একই অবস্থা আছে। আরো আরো কিছু পণ্য আছে যেগুলির দাম এই মজুদদারির কারণে
কিছু কিছু মজুদ আছে, সবাই তো আর মজুদ করেন না, মজুদ করার একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু সেই সময়টা পার হওয়ার পরও যারা দেখা গেছে যাকে ধরা হয়েছে আর কি, তাকে আটক করা হয়েছে, সে দেখা গেছে এক বছর পর্যন্ত সে আপনার এই গম মজুদ করে রেখে দিচ্ছে, এরকম যারা ব্যবসায়ী আর কি। সুতরাং তারা যদি তাদেরকে যদি সরকার দেয় জিরো টলারেন্স বলছে, বর্তমান সরকার ক্ষমতা আসার পর তারা কিন্তু ইশতেহারও বলছে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখবে এবং দ্রব্যমূল্য নিয়ে যারা কাজসাজি করে যারা মজুদারি করি তাদের ব্যাপারে তারা জিরো টলারেন্স থাকবে। তো সরকারের যে কথাগুলি বলছেন, মন্ত্রী মহোদয় যেগুলি বলছেন, প্রধানমন্ত্রী যা বলছেন, যদি সেইগুলি যদি করেন, সৎ ব্যবসায়ী যারা যারা হেলবেদের মতো যারা ব্যবসা করেন আর কি, তারা যে বলছেন যে সৎ ব্যবসায়ীদেরকে তারা পক্ষে আছে, অসাধু ব্যবসার ব্যাপারে তারা কোন রকমের অ্যাডভোকেটিং করতে বা সবাই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, সরকার যদি তার এই যে ব্যবস্থার কথা বলা হয়েছে ওইটা যদি উনি ইমপ্লিমেন্ট করেন আর কি, এটা যদি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সরকারের বিভিন্ন একটা শুধুমাত্র ভোক্তা অধিদপ্তর থেকে অভিযোগ করলে চলবে না। ভোক্তা অধিদপ্তর ডিজি মহোদয় বলছেন যে অযৌক্তিক রূপে পরিমাণ দাম বাড়ানো হয়েছে এবং বলছেন মন্ত্রী নির্দেশ প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনা আছে যে ঘুরায় যাওয়ার জন্য আর কি, উনি উনি ঘুরায় যাওয়ার মতো মন মানসিকতা ওনার আছে, এই জন্য আমরা ভোক্তাদের পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জানাই যে ওনার এই মন এবং সাহসিকতা এই সততা ওনার মধ্যে আছে। সুতরাং আমরা মনে করি যে অযৌক্তিক রূপে চালের দাম বাড়ছে এবং এইদিকে এখন পর্যন্ত কিন্তু বাজারে ওই আমাদের 8 টাকা বাড়ায় আছে, এদিন একজন চাল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উনিও বলছিলেন আর কি যে 8 টাকা বাড়াইয়া যদি 2 টাকা কমায় তো তারা মনে করে যে অনেক কিছু কমাইয়া ফেলছে। জি জনাব হুমায়ুন কবির, আপনার কাছে আবারও ফিরবো, এইটাকে রোধ করতে হবে। জি জি, আপনার কাছে আবারও ফিরবো, আপনাকে থামাতে হচ্ছে। আমি একটু এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি জনাব হেলাল উদ্দিন, আপনার কাছে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব হেলাল উদ্দিন, আপনাকে জানতে চাই যে কয়েকদিন আগে আমরা দেখেছি যে কম দামে গরুর মাংস বিক্রি করার কারণে একজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে তারই একজন অন্য একজন ব্যবসায়ী। এই যে এই ধরনের মানসিকতা, এর আগে আমরা দেখেছি যে মিরপুরের ব্যবসায়ী যখন কম দামে গরুর মাংস বিক্রি করছিলেন তখন কিন্তু তার বিরুদ্ধে সবাই চড়াও হয়েছিলেন, তার বিরুদ্ধে অনেক ধরনের প্রচারণা আমরা দেখেছি। এই যে এক ধরনের মানসিকতা, অসুস্থ মানসিকতা ব্যবসায়ীদের মধ্যে, বেশি লাভ করার, বেশি মুনাফা করার এই যে মানসিকতা যদি থাকে, আপনার কাছে কি মনে হয় যে বাজার আসলে নিয়ন্ত্রণে আসা সম্ভব? সমস্ত কথাগুলো খুব ভালোভাবে বুঝি না। প্রথমত হচ্ছে যে আপনাদের আসলে অনলাইনে এটা আমার মনে হয় একটু ত্রুটিপূর্ণ থাকে, একটু যদি এরপরে খেয়াল রাখে যে আমাদের শুনতে পারে। আপনি মধ্যে সম্ভবত আমাকে গরুর মাংসের ব্যাপারে জিজ্ঞেস করছে, আবার মধ্যে আপনি প্রশ্ন আপনি বলেন তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে তারই অন্য একজন ব্যবসায়ী। আপনি কি শুনতে পেয়েছেন আমার কথা? হ্যাঁ, এই যে আমি এর আগে মিরপুরের একজন ব্যবসায়ী যিনি কম দামে গরুর মাংস বিক্রি করছিলেন তার বিরুদ্ধে অনেকেই চড়া হয়েছিল ব্যবসায়ীরা, এই যে এক ধরনের অসুস্থ মানসিকতা আমাদের কিছু কিছু ব্যবসায়ীদের মধ্যে এবং অতি মুনাফা করার যে চিন্তা ভাবনা সেটি যদি থাকে, সেক্ষেত্রে আসলে বাজার নিয়ন্ত্রণ করা কি আসলে যতই সরবরাহ থাকুক ঘাটতি না থাকুক বাজার কি নিয়ন্ত্রণে আসবে বলে মনে হয় আপনার? আচ্ছা, আপনি আমাকে একটা ছোট ছোট করে প্রশ্ন করেন, তাহলে আমাকে আমার বুঝতে সুবিধা হবে, উত্তর দিতে সুবিধা হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি বলি আপনাকে, ভোগ্য পণ্যের দাম, বিশেষ করে যে গরুর মাংসের কথা বলেছেন, গরুর মাংসের দামটা কিন্তু গরু ব্যবসায়ীরা নির্ধারণ করেছে, অর্থাৎ যারা মিল গরু যারা উৎপাদন করে ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে গরুর মাংস পার কেজি 650 টাকা। এখানে বিষয়টা হচ্ছে যে নির্ধারণ করে দিলেই যে 650-এর মধ্যে বিক্রি হবে, তার কম বিক্রি হবে না, অথবা তার 2-4-10 টাকা বেশি বিক্রি হবে না, তার কোনো কিন্তু কোথাও এটা কোনো সুনির্দিষ্ট মাপকাঠি আছে কিনা আমি জানি না। এখন ধরেন গরুর মধ্যে 6 জাতের গরু আছে, 2 জাতের গরু আছে, গাভী আছে, আবার অনেকগুলো কি বলে বুট্টি গাই না গরু না কি বলে, এক একটা তো এক এক রকম বিষয়। আবার মাংসের বিষয়ে আপনি খেয়াল রাখবেন,
কম দামে মাংস বিক্রি করছে, অন্য একজন ব্যবসায়ী তাকে কুপিয়ে হত্যা করছে এবং তার বিরুদ্ধে চড়াও হচ্ছে, এই যে অসুস্থ একটা মানসিকতা, এই ধরনের এই ধরনের মানসিকতা ব্যবসায়ীদের মধ্যে যখন থাকে, এর আগে মিরপুরে আমরা দেখেছি যখন একজন এগুলো ব্যবসায়ীর মধ্যে থাকে বলাটা ঠিক হবে না, কারণ এগুলো মানে কোথায় কে কোন জায়গায় এটা পাগলের মতো কাণ্ড করলো, এটা কি ব্যবসায়ীদের মনোভাবে বহিঃপ্রকাশ হতে পারে নাকি, এটা কিন্তু ঠিক না। এখন ওখান থেকে কোন লোক এসে একজনকে খুন করেছে, এটা তো খুনের বিচার যা আছে 302 ধারা সেই মোতাবেক বিচার হবে। এবং এইগুলো তো মানে আমি বিক্ষিপ্ত ঘটনা বলতে চাই না, এইগুলো এক ধরনের মানে কি বলবো, এটা কি বলার কিছু নাই যে কোথাকার কোন এক ব্যবসায়ী আরেকজনকে সে কুপিয়ে হত্যা করে ফেললো। হ্যাঁ, এইটা কোন কারণে হত্যা করেছে এটাও দেখার বিষয়, পুলিশ তদন্ত করে খুঁজে বের করবেন এবং যেহেতু হত্যা হয়েছে হত্যার আইনে তার বিচার হবে, এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই। বিষয়টা এরকম যে ওই গরুর মাংস যখন দাম বাড়ে বা কমে, আজকে যে কথাগুলো আমাদের আপনাদের টেলিভিশনের মাধ্যমে দেখতে পাচ্ছি যে প্রয়োজনে জেলে নেওয়া হবে, প্রয়োজনে তাকে ব্যবসা থেকে অব্যাহতি দেওয়া হবে, সবকিছু ঠিক আছে। তো এই কথাগুলো বলার আগে আগে নিশ্চিত হতে হবে যে আসলে সে মজুত করেছে কিনা, আসলে সে দাম বাড়িয়েছে কিনা এবং কি কারণে সে বাড়িয়েছে, কি কারণে সে মজুত করেছে। একজন মিল মালিক যখন মিল করে তখন তার কিন্তু লক্ষ লক্ষ টন তাকে কিন্তু প্রতিদিনই মানে গোডাউনে রাখতে হয়, সেলও করতে হয়, বিক্রিও করতে হয়, এটা তো এক ধরনের সাইকেলের মতো। এখন যিনি ব্যবসাটা করেন না উনি কিন্তু বুঝবে যে হ্যাঁ এত চাল এখানে, এখন এত চাল যে বাংলাদেশ একমাত্র দেশ যে দেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি চাল বাংলাদেশের মানুষ খায়, বাংলাদেশ একমাত্র দেশ যেখানে শুধুমাত্র আমরা সিদ্ধ চাল খাই, আমরা আতপ চাল খাই, পৃথিবীর ম্যাক্সিমাম দেশগুলোতে আতপ চাল আতপ চাল খায়। জি জি, এটা ঠিক। সেই ক্ষেত্রে বুঝার যে বিষয়টা যে একজন মিল মালিককে কতটুকু মিলে রাখা যাবে, তার কতটুকু মানে প্রসেস করার জন্য রাখা যাবে, কতটুকু স্টক করা যাবে, এইগুলোর নিশ্চয় নীতিমালা আছে এবং এই নীতিমালা গুলো কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে বসেই করা হয়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ব্যবসায়ীরা ওখানে আগে প্রমাণ করতে হবে যে হ্যাঁ উনি এটা মজুত করেছেন এবং এই এর বেশি করতে পারেন। এখন ধরেন কারো আছে 1 লাখ টনের ক্যাপাসিটি, কারো 5 লাখ টনের ক্যাপাসিটি, কারো 10 লাখ টনের ক্যাপাসিটি, তো এই ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে কিন্তু আসলে মজুদের বিষয়টা আসবে। আমি সেই ক্ষেত্রে আমি একেবারে খালি চোখে দেখে বলে ফেললাম আর তাকে আমি আসামি বানিয়ে ফেললাম, আর এখানে সমগ্র ব্যবসায়ীদের নিয়ে কথা বলবেন, যেমন জনাব হেলালুদ্দিন, সামনে তো রমজান আসছে, আপনাকে তাহলে আমি একটা প্রশ্ন করি। সামনে রমজান আসছে, গতকালই আমি খবর নিচ্ছিলাম, আমাদের চট্টগ্রামের যে প্রতিনিধি তিনি আসলে একটা রিপোর্ট করছিলেন যে চট্টগ্রামের খাতুনগঞ্জে যে রমজানের যেসব পণ্য বিশেষ করে ছোলা ডাল এগুলোর কিন্তু ব্যাপক আমদানি হয়েছে এবং কাস্টমস এবং বন্দর কর্তৃপক্ষ বলছে যে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে, সংকট নেই, সরবরাহ কোনো ঘাটতি নেই, কিন্তু রমজান শুরু হতে এখনও 2 মাস বাকি। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে চট্টগ্রামে এইসব পণ্যের দাম বেড়ে গেছে, ছোলার দাম বেড়ে গেছে, ডালের দাম বেড়ে গেছে, অন্যান্য পণ্যের দাম বাড়ছে। এই যে দাম বাড়ছে, আপনি কি মনে করেন যে এটি আসলেই সরবরাহ ঘাটতি বা এটি একটি বাজারের স্বাভাবিক প্রক্রিয়া, নাকি এই জায়গায় ব্যবসায়ীদের যে মানসিকতার কথা বলছি যে অতি মুনাফার মানসিকতা, সেই জায়গাটা দায়ী আপনার কাছে মনে হয় না এই বিষয়টা? ধন্যবাদ আপনাকে, আমি একটু বলি আপনাকে। প্রথমত এই যে বলা হলো যে পর্যাপ্ত পরিমাণ ছোলা এসছে, পর্যাপ্ত পরিমাণ ডাল এসছে, হ্যাঁ এইগুলো হয় কি আপনার, যারা এগুলো বলেন তারা কিসের ভিত্তিতে বলেন আমরা জানি না। বাজারটা যখন সংকট হয় তখন তারা কিন্তু দায় নেন, আমরা কিন্তু বারবার বলেছি আসলে আমাদের সঠিক পরিসংখ্যানের প্রয়োজন, যারা যে কথাগুলো বলবেন দায়িত্ব নিয়ে বলবেন, দায়িত্ব অবহেলা করার জন্য তাকে কিন্তু আমার মনে হয় যে আইনের আওতায় আনা যেতে পারে। উনি বলে বসলেন হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ আমদানি হচ্ছে, আবার কিন্তু দেখেন না কিভাবে পর্যাপ্ত করে, উনি কি জানেন কতটুকু ছোলা লাগে, কতটুকু ডাল লাগে, কতটুকু তেল লাগে, কতটুকু চিনি লাগে, বিষয়গুলো কিন্তু এগুলো আসলে ব্যবসা না করলে বোঝা যাবে। তো সেই ক্ষেত্রে আপনি বলেন তো এই যে মাঝে মধ্যে দেখবেন যে জিনিস, এই যে আজকে সরকার বলে দিয়েছে ভোজ্য তেলের দাম, ভোজ্য তেলের যে দাম নির্ধারণ করা হচ্ছে তার চেয়ে পার কেজিতে 10-12 টাকা কমে বিক্রি হচ্ছে,
আপনার পাম অয়েল যে যে রেটটা দেওয়া হচ্ছে পার কেজি তাতে প্রায় 20% কমে পাম অয়েল বিক্রি হচ্ছে। তাহলে কি এখন সবাই মিলে সরকার চেষ্টা করবে যে দামটা কিভাবে বাড়ানো যায়? এখন তো ব্যবসায়ী লস করছে, করছে তো, যখন বেঁধে দিলেন আপনি তার চেয়ে যখন কমে বিক্রি হয় তখন তো ব্যবসায়ী লস করে, তখন কি আপনি আবার সেই ভর্তুকি দেন? সেই ভর্তুকি দেওয়ার কোন পদ্ধতি আছে? নাই। তো আমাকে কি করতে হবে? আমি যদি এই বছর লস করি আগামী বছর আমাকে সেই লসটা তোলার চেষ্টা করতে হবে, যেহেতু ব্যবসাটা হালাল করা হয়েছে লাভ লোকসানের ভিত্তিতে, আমি যে বছর লোকসান করব পরের বছর আমার লাভ করা কি অপরাধ হবে? হ্যাঁ, এখানে প্রশ্ন হচ্ছে অতিমাত্রা লাভটা ডেফিনেটলি ভোক্তা কষ্ট পান, ভোক্তার জন্য এক ধরনের আমি মনে করি এটা একটা যথেষ্ট পীড়াদায়ক একটা বিষয়। তো সেই ক্ষেত্রে আপনার টিসিবিকে কেন কার্যকর করছেন না? আপনার টিসিবির মাধ্যমে আরেকটা টিসিবি মানে কি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, টিসিবি তো আপনার ওই যে রেশনিং কার্ড দিবে না, টিসিবি তো আপনার ওই যে কি বলে ট্রাক সেল করবে না, এগুলো তো সরকার ভর্তুকি মূল্যে করবে অন্য সংস্থা দিয়ে। জি অবশ্যই, আপনি বলছেন যে টিসিবি কে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ তাদেরকে দিয়ে আপনি ছোলা আনেন, ডাল আনেন, চিনি আনেন, তেল আনেন, এনে বাজারে বিক্রি করেন, তখন বোঝা যাবে আসলে ব্যবসায়ীরা কি দাম বাড়িয়েছে না আসলে প্রকৃত অর্থে দাম বেড়েছে। জি বুঝতে পেরেছি, জি বুঝতে পেরেছি জনাব হেলালুদ্দিন। আমরা আমরা আমাদের আসলে সময়ের স্বল্পতা আছে, আমরা আরেকবার যেতে চাই জনাব হুমায়ুন কবির আপনার কাছে। জনাব হুমায়ুন কবির, আগামীতে তো রমজান আসছে, রমজানে আসলে সরকারের করণীয় কি বাজার নিয়ন্ত্রণে মানুষের এরই মধ্যে দাম বাড়তে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি, খুব ছোট করে যদি বলেন সরকার আসলে কি করতে পারে? হেলাল ভাই বলছিলেন যে টিসিবির মাধ্যমে আরো যাতে বিক্রি বাড়ানো যায়, আপনারা আপনাদের কোনো পরামর্শ বা উপদেশ থাকবে কিনা? আমরা যেটা বলছি যে হেলাল ভাইয়ের সাথে আমরা কিন্তু একমত এখানে, কারণ উনি যেটা বললেন যে টিসিবির মধ্যে পণ্য আনা, আসলে দেখা গেছে টিসিবির মধ্যে পণ্য আনতে গেলে যে টিসিবি এমন সব পণ্য নিয়ে আসে যেটা পরে দেখা যায় যে পচে যায় আর কি, বিক্রি করতে পারে না, ভোক্তারা নিতে চায় না আর কি। ব্যবসায়ীরাই ব্যবসা করবে সেটা ঠিক আছে, তো এখানে আমরা যেটা মনে করি যে রমজানকে কেন্দ্র করে বা রমজানকে উপলক্ষ করে যারা পণ্যের দাম বাড়ায় সেটা যাতে না বাড়ায় আর কি, সেই জন্য সরকারের যে এজেন্সিগুলি আছে, সরকারের যে প্রশাসনের যে যন্ত্র আছে সেটা যদি অ্যাক্টিভ থাকে আর কি, তাহলে পণ্যের দাম বাড়ে এবং সরকার বুঝতে পেরেছি নিশ্চয়ই সরকারকে এই জায়গায় আসলে আরো কঠোর ভূমিকা রাখতে হবে বলে আপনি বলছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব হুমায়ুন কবির, জনাব হেলালুদ্দিন আপনাকেও ধন্যবাদ, আপনাদেরকে আরো সময় দিতে ভালো দিতে পারলে ভালো লাগতো, নিশ্চয়ই পরবর্তীতে কথা হবে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা শুনছিলাম বাজার নিয়ন্ত্রণের যে চ্যালেঞ্জ সেই সম্পর্কে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত ছিলেন। এই মুহূর্তে নিটল টাটা বিজনেস অ্যাওয়ার্ডের সময় হলো আরেকটি বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 বিজনেস আওয়ারের সাথে আছি আমি হোসেন শাহাদাত। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। সপ্তাহের শেষ দিনে লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে, এই মুহূর্তে লেনদেনের সবশেষ পরিস্থিতি জানতে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। আমরা যদি দেখি এই সপ্তাহটা কিন্তু অনেক ঘটনার মধ্য দিয়ে শুরু হয়েছিল, যেই ফ্লোর প্রাইস ছিল সেই ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে প্রথম দিন যে ধস নেমেছিল সেটি আবার গত পরবর্তী সোম মঙ্গল বুধ এই তিন দিন সময়ে কিন্তু বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু আমরা দেখেছি গতকাল কিছুটা মানে নেতিবাচক ধারা এবং সেইটি কিন্তু আজও অব্যাহত রয়েছে। কিন্তু আজকে আমরা দেখছি যে বড় ধরনের পতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে, ডিএসইএক্স ইন্ডেক্স এই মুহূর্তে 55 পয়েন্ট কমেছে, যদিও খুব পরিষ্কার দেখা যাচ্ছে না, মুহূর্তে অবস্থান করছে 6171 পয়েন্টে। ডিএসই সরিয়া ইন্ডেক্স এবং ডিএস 30 ইন্ডেক্সও কিন্তু কমেছে, এই মুহূর্তে লেনদেনও কিন্তু কমে এসেছে। গত কয়েকদিনে যে আমরা লেনদেনের ধারা দেখেছি 1000 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে, সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 635 কোটি টাকা লেনদেন হয়েছে, যেটি হয়তো দিন শেষে 750 বা 800 কোটি টাকা এমনটা হতে পারে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগ কোম্পানির দাম কমেছে, 203টি কোম্পানির দাম আমরা কমতে দেখছি, বেড়েছে 94টির এবং অপরিবর্তিত রয়েছে 31টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, পুঁজিবাজার নিয়ে আমরা বিশ্লেষণ শুনতে চাই, আমাদের সাথে যুক্ত আছেন পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন। জনাব মাহমুদ হোসেন স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
আপনি আপনার সাথে অনেকদিন পরে কথা হচ্ছে। আপনি আসলে গত অন্তত 3 মাসে বেশ কয়েকবার কথা হয়েছে, তখন বারবারই হতাশার কথা বলছিলেন। সেই হতাশা থেকে কিছুটা আমরা এই চলতি সপ্তাহে আমরা দেখেছি যে পুঁজিবাজারে আবার একটি চাঙ্গা ভাব যেটি বলতে হয়, এবং দীর্ঘদিন পরে 1,000 কোটি টাকার বেশি লেনদেন, সেটির আবার গত 2 দিনে আবার একটু কিছুটা কমছে। কি বলবেন, এটি তো নিশ্চয়ই স্বাভাবিক বলবেন, এই গত চার পাঁচ দিনের যে লেনদেন পরিস্থিতি সেটিকে তো নিশ্চয়ই স্বাভাবিক ওঠানামা হিসেবে আপনি দেখতে চাইবেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি যথার্থই বলেছেন, যদি কাউকে হাত পা বেঁধে সাঁতার কাটতে বলা হয় সেখানে যেমন একটা ব্যবস্থা থাকে, ঠিক আমাদের পুঁজিবাজারের অবস্থাটা কিন্তু ওরকম ছিল। এই যে ফ্লোর প্রাইস নামক যে প্যারালাইজিং একটা সিস্টেম দেয়া হয়েছিল এবং দীর্ঘকাল ধরে যেটা রাখা হয়েছিল সেটা কিন্তু কোনো বাজারের জন্য কাম্য না, কারণ পুঁজিবাজার হবে এখানে, ওপেন অ্যাক্সেস থাকবে এখানে, আপনার যে ইচ্ছা মতো শেয়ার কিনবে আর ইচ্ছা মতো বিক্রি করবে, অবশ্যই সেটা বাজার কারসাজি করবে না, বাট সে পজিটিভলি নিয়ম নীতি মেনে সে ট্রেড করতে পারবে। এটাই কিন্তু পুঁজিবাজারের নেচার, এবং সারা বিশ্বে এরকম করেই কিন্তু চলে আসছে। বাট আমাদের দেশে ওই আপনার ফ্লোর প্রাইস নামক যে রক্ষা কবচটা দেওয়া হয়েছে, এই রক্ষা কবচ বোধ হয় পুঁজিবাজারকে রক্ষা না করে দীর্ঘমেয়াদী একটা প্যারালাইসিস অবস্থায় নিয়ে গিয়েছিল। এখন যেহেতু 12টা কোম্পানি ছাড়া বাকি কোম্পানির ক্ষেত্রে এই ফ্লোর প্রাইসটা তুলে নেওয়া হয়েছে, বিনিয়োগকারীরা কিন্তু অনেকটা প্রাণ ফিরে পেয়েছে, এবং এই প্রাণ চাঞ্চল্যতা যে বাজারে আসছে তারই কিন্তু আমরা রেজাল্ট দেখি হচ্ছে ট্রেড ভলিউম দিয়ে। দেখুন, একটা পুঁজি বাজারে হয়তো আমরা বিভিন্ন ভাবে কথা বলি, এখানে সূচক অবশ্যই একটা ইন্ডিকেটর, বাট মেইন জিনিস হচ্ছে যে এখানে ট্রেড ভলিউম কি পরিমাণ হলো, কারণ হচ্ছে এখানে কি পরিমাণ ব্যক্তিরা বা বিনিয়োগকারীরা বা প্রতিষ্ঠান এই পুঁজি বাজারে পুঁজি বেচা কেনায় অংশগ্রহণ করলো, এটা অনেক বড় একটা নিয়ামক। আর এই যে ওঠানামা, এটা ওঠানামা আমি অস্বাভাবিক কিছু বলবো না, কারণ হচ্ছে দেখেন এতদিন আপনার হচ্ছে পুঁজি বাজারে একটা সংকীর্ণ অবস্থায় থাকার পরে হঠাৎ করে যখন আপনার এই পুঁজি বাজারটা উন্মুক্ত করে দেওয়া হলো, তখন কিছু মানুষ এখান থেকে বের হয়ে যাবে, কিছু মানুষ আবার ভালো বুঝে ইনভেস্টমেন্ট করবে, তাতে এরকম পুঁজি বাজারের সূচকের ওঠানামা করবে, এটাই একটা স্বাভাবিক ব্যাপার। আর এ তো এটা নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই। বাট আমি পজিটিভ যে জিনিসটা বলবো, দেখুন এই যে এতদিন পরে ফ্লোর প্রাইসটা ওপেন করার পরে বাজারের যারা অংশীজন, ইনক্লুডিং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আপনার কমিশনার মহোদয় যিনি যারা আছেন বা চেয়ারম্যান আছেন বা অন্য অন্য যারা রেগুলেটরি প্রতিষ্ঠান আছেন, সে হোক প্রাইমারি বা সেকেন্ডারি বলে হোক, সবাই কিন্তু খুবই পজিটিভলি বাজারকে একটা সাপোর্ট দেওয়ার জন্য, বাজারকে গঠনমূলক তাদের একটা গঠনমূলক ভূমিকা রাখার জন্য সবাই কিন্তু পজিটিভলি আপনার অ্যাক্ট করছে, এবং আপনার অ্যাটলিস্ট কথাবার্তায় তারা কিন্তু আপনার খুবই পজিটিভ কথাবার্তা বলছে, যেই সাপোর্টটা খুবই দরকার ছিল, যেই আচরণটা খুবই দরকার ছিল, বিশেষ করে সাধারণ বিনিয়োগকারী বা যারা ছোট বিনিয়োগকারী তাদের জন্য এটা দরকার ছিল, কারণ তারা কিন্তু এখন সাহস পাচ্ছে যে তাদেরকে বিপদে রেখে বা তাদেরকে তাদের রক্ত চুষে কেউ এখানে হয়তো আপনারা মনে করেন বাজারে অনেক মানি মেক করবে না, এটা খুবই একটা পজিটিভ অ্যাটিটিউড। এবং আমার মনে হয় এরকম যদি অবস্থাটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ধরে রাখতে পারে, তারা যে অংশীদারদের এনগেজ করে যেটা করছে, তাহলে কিন্তু এই বাজারটা অনেক ভালো একটা জায়গায় যাবে, এবং আমাদের অর্থনৈতিক উন্নয়নে বা প্রবৃদ্ধিতে ভালো একটা ভূমিকা রাখবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে রাখি এবং ব্যক্তিগতভাবে মনে করি। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা, যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বোধ হয় দীর্ঘমেয়াদী একটা রিফর্ম যদি করতে পারে, এই দীর্ঘমেয়াদী রিফর্মের জায়গায় জায়গায় আসছি, কারণ আমরা দেখেছি যে এর আগে যতবারই পুঁজিবাজার কিছুটা ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছে, লেনদেন বেড়েছে এবং একটু ভালো সময় কেটেছে, সেটি কিন্তু খুব বেশি দীর্ঘমেয়াদী হয়নি। হয়তো দেখা গেছে হয়তো 1 মাস পর বা 1.5 মাস,
এরপরে হঠাৎ করে আবারও একটা ধস দেখতে পাই এবং সেই সময়ে এই যে পুঁজিবাজার যখন ভালো অবস্থানে যায় তখন আবার এই যে আপনি যারা বলছেন যারা কারসাজি করে যারা গেম খেলে তাদের সক্রিয়তা আবার তারা আবার সক্রিয় হয়ে ওঠে এবং পুঁজিবাজারটাকে আবারও কিন্তু একটা খারাপ পরিস্থিতিতে নিয়ে যায় সেই ধরনের যদি হয় তাহলে তো আসলে আমাদের সাস্টেইনেবল যে পুঁজিবাজার বলা হচ্ছে সেটি তো আসলে সম্ভব না সেই জায়গাটাতে এই মুহূর্তে আসলে কি করা দরকার যেহেতু এখন একটা ভালো সময় শুরু হয়েছে সেটিকে দীর্ঘমেয়াদী করার জন্য টেকসই করার জন্য আসলে বিনিয়োগকারী এবং রেগুলেটরি দুই পক্ষ থেকে আসলে কোন ধরনের আচরণ বা পদক্ষেপ নেওয়ার দরকার দেখুন দুটো জিনিস একটা হচ্ছে যে কেউ যেন এই অবস্থায় আপনার কোনো কাজসাজি করতে না পারে বা আদারওয়াইজ পুঁজিবাজারটাকে ইউজ করতে না পারে পজিটিভ ভাইবটা যেন নেগেটিভলি না নিতে পারে এজন্য সজাগ দৃষ্টি রেখে আপনার খুব দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার এবং এটা আইডেন্টিফাই করার জন্য যথেষ্ট পরিমাণ টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বা সাপোর্ট কিন্তু আমাদের আছে আমাদের যে টেকনোলজি আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ চিটাগং স্টক এক্সচেঞ্জে সেখানে খুব সহজেই কিন্তু বের করা সম্ভব কেউ যদি এখানে কারসাজি বা অন্য রকম কোন আপনার অ্যাফেয়ারে ইনভলভ হয় শুধুমাত্র যে দরকার সেটা হচ্ছে আমাদের আইনও কিন্তু একদম খুব ভালো আইন আছে এটা বাস্তবায়ন দরকার এবং রিলিজিয়াসলি বাস্তবায়ন দরকার এখানে কাউকে ছাড় দেওয়া উচিত হবে না কারণ আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা হয় যে এক একজন আপনার মনে করেন এত পরিমাণ কারসাজি করে তাদেরকে শুধুমাত্র আপনার টোকেনের মতো একটু তাদেরকে পানিশমেন্ট দেয়া হয় এই যে আইনের শাসন থাকে না এবং যারা দুষ্কৃতকারী তাদেরকে আপনার হচ্ছে এনাফ পানিশমেন্ট দেয়া হয় না এই জন্যই কিন্তু বারবার তারা মার্কেটে ফিরে আসে আপনি দেখবেন বিশ্বের অনেক দেশেই কিন্তু কারসাজি হয় বা সেখানে দৃষ্টান্তমূলক সাজা হয় এখানে যদি দৃষ্টান্তমূলক সাজা জানাতে চাই মুদ্রা স্বর্ণ রূপার বাজারের আপডেট দরদাম শুরুতে এই মুদ্রা বাজার পরিস্থিতি মুদ্রা বিনিময় মূল্য এই মুহূর্তে যদি দেখি সোনালী ব্যাংক থেকে যে তথ্য পাওয়া গেছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন ডলার কেনা হচ্ছে 114 টাকায় বিক্রি 115 টাকা ইউরো 128 টাকায় কিনে 132 টাকায় বিক্রি করছে ব্যাংকগুলো পাউন্ডের কেনা দর 143 টাকা এবং বিক্রি 147 টাকা চীনা ইউয়ান 15 টাকা 60 পয়সা কেনা হচ্ছে বিক্রি হচ্ছে 17 টাকা 60 পয়সা সৌদি রিয়ালের কেনা দর 31 টাকা 50 পয়সা বিক্রয় 32 টাকা 50 পয়সা ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 41 পয়সা বিক্রয় মূল্য 1 টাকা 47 পয়সা স্বর্ণের দরদাম জানাবো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন থেকে পাওয়া তথ্য মতে আমরা দেখছি যে স্বর্ণের বেশ ভালো দামে কিন্তু স্বর্ণ বিক্রি হচ্ছে এই মুহূর্তে স্বর্ণ কিনতে আপনাকে ভালো মানের সবচেয়ে যেটি 22 ক্যারেট স্বর্ণ বাংলাদেশে পাওয়া যায় সেটি কিনতে প্রতি ভরিতে খরচ করতে হবে 1,10,000 টাকার বেশি 21 ক্যারেট স্বর্ণ কিনতে কিছুটা কম 5,000 টাকা কমে কিনতে পারবেন 18 ক্যারেটের ক্ষেত্রে সেটি 90,539 টাকা প্রতি ভরি এবং সনাতন স্বর্ণের দাম পড়বে 75,440 টাকা স্বর্ণের পর রূপার দরদাম জানাবো বেশ কিছুদিন ধরে অপরিবর্তিত দামে রূপা বিক্রি হচ্ছে 22 ক্যারেট রূপার প্রতি ভরির দাম পড়ছে 2,098 টাকা 21 ক্যারেটের ক্ষেত্রে 2,005 টাকা 18 ক্যারেট 1,714 টাকা এবং সনাতন রূপা প্রতি ভরি 1,282 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে দর্শক নিটল টাটা বিজনেস আওয়ারের সময় হলো আরও একটি বিরতির ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের আরও খবর নিয়ে সাথে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিজনেস আওয়ারে বাণিজ্য মেলার চতুর্থ দিনেও তেমন ভিড় নেই মেলা প্রাঙ্গণে দেশি বিদেশি সব পণ্যের বর্ষা নিয়ে বসলেও ক্রেতার সংখ্যা হাতে গোনা বলে জানান বিক্রেতারা অন্যদিকে বেশ কয়েকটি দোকানের কাজ এখনও বাকি থাকায় বাণিজ্য মেলার জমজমার চিত্র এখনও ফুটে ওঠেনি সব ধরনের পণ্যে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকলেও নারীদের অলংকার ও শিশুদের খেলনার চাহিদাই বেশি চোখে পড়েছে প্রমা চৌধুরীর রিপোর্ট বেলা বাড়ার সাথে সাথে কিছু দর্শনার্থী আসতে শুরু করলেও বাণিজ্য মেলার চতুর্থ দিনে দুপুর 3টা পর্যন্ত ক্রেতাদের সমাগম তেমন দেখা যায়নি হলের ভেতরে কাঠ পেরেকের টুকটাক শব্দ কারণ এখনও সম্পূর্ণ প্রস্তুত হয়নি কিছু দোকান বাইরের প্রাঙ্গণেও কিছু দোকানে চলছে রং করার কাজ
দেশি বিদেশি পণ্যের উপর আকর্ষণীয় ছাড় থাকার পরও বিক্রি কিনি একেবারেই কম বলে জানালেন বিক্রেতারা। বড় পণ্যের চেয়ে ছোটখাটো পণ্যগুলোই বেশি বিক্রি হচ্ছে। সামনের দিনে বেচা কেনা বেশি হবে বলে প্রত্যাশা করছেন দোকানিরা। এখন ওই ভিড়টা পড়েনি, আশা করি পড়বে। কোন দোকানে কাজ চলতেছে এখনো, মানে মালও ঢোকায় নাই। বিক্রিবাটা বলতে এখন আগের তুলনায় অনেক কম, আমরা যেরকম আশা করেছিলাম ওই রকম সেল আমরা পাচ্ছি না। অনেকেই এসেছেন মেলা ঘুরে দেখতে, আবার কেউ কেউ কিনছেন সংসারের প্রয়োজনীয় জিনিস। গতবারের তুলনায় মেলায় এবার নতুন পণ্য কম বলেও জানান ক্রেতারা। ঘুরতেছি, দেখতেছি, ভালো লাগতেছে অনেক। এখনো কিছু কেনাকাটা করি নাই, মাত্র আধা ঘন্টা হয়ে আসছি। মেয়ের জন্য একটা খেলনা কিনছি, নিজের জন্য একটা আংটি কিনছি। আরএফএল এর পণ্য কিনেছি, তারপরে অলিম্পিকের কিছু প্যাকেজ কিনেছি, নাবিস্কোর। নতুনতা কম আর কি, আরো বেশি হলে ভালো হতো আর কি। মেলায় 200 থেকে 500 টাকার পণ্যই বিক্রি হচ্ছে। দামি পণ্যের প্রতি ক্রেতাদের ঝোঁক কম বলে জানান বিক্রেতারা। ছোটখাটো পণ্যগুলোই বেশি কেনাকাটা হচ্ছে আর কি, যারাই আসে ছোটখাটো একটু পণ্য কেনার চেষ্টা করে আর কি। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্রের 15 রাজ্যে গেল বছরের ডিসেম্বরে বেড়েছে বেকারত্বের হার। এতে আগের মাসের সঙ্গে নতুন 3 রাজ্য যোগ হয়েছে, যা যুক্তরাষ্ট্রের মোট রাজ্যের প্রায় 1/3। দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে রয়টার্স জানিয়েছে, নভেম্বর ডিসেম্বর পর্যন্ত নন ফার্ম বেতনের কর্মসংস্থানের স্তর সব রাজ্যে প্রায় অপরিবর্তিত। এক বছর পূর্বে দেশটির 30 রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছিল এবং 20টিতে অপরিবর্তিত ছিল। প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরে 3.7% অপরিবর্তিত ছিল জাতীয় বেকারত্বের হার। একই মাসে মার্কিন অর্থনীতি 2,16,000 মানুষকে চাকরির বাজারে প্রবেশ করিয়েছে। এই সংখ্যা পূর্ববর্তী নভেম্বরের 1,73,000 চেয়ে বেশি। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।